ঝালদা পৌরসভার কুরসি কার, কখনো তৃণমূলের কখনো বা কংগ্রেসের, কিন্তু শেষমেশ এই কুরসিতে কে বসবে সেটা ঠিক করতে হবে 8ই ডিসেম্বরের মধ্যে, এমনটাই নির্দেশ হাইকোর্টের। বৃহস্পতিবার ঝালদা পৌরসভার দুটি পৃথক মামলা শুনানিতে এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। এদিন জাস্টিস সিনহা নির্দেশ দেন 8ই ডিসেম্বরের মধ্যে জেলা শাসকের উপস্থিতিতে ঝালদা পৌরসভার আস্থা ভোট করতে হবে, এমনকি যাতে সাধারণ মানুষের কোনো বিঘ্ন না ঘটে সেই জন্য বিচারপতি সিনহার পর্যবেক্ষণ, এই আস্থা ভোট শেষ হবার আগে পৌরসভা যেমন চলছে তেমনই চলবে। এছাড়া তিনি আরও নির্দেশ দেন এই মামলার পরবর্তী শুনানিতে অর্থাৎ 12ই ডিসেম্বর আস্থা ভোট সংক্রান্ত রিপোর্ট পেশ করতে হবে জেলা শাসককে। 2022 সালে পুরভোট শেষ হলেও ঝালদা রাজ্যের একমাত্র পুরসভা যেখানে কুরসির দখল নিয়ে লড়াই এখনও চলছে। কখনো মন কখনো মতি, ঠিক সেরকমভাবেই দল বদলান ঝালদার কাউন্সিলরদের কেউ কেউ, ফলে পুরসভার নিয়ন্ত্রক শক্তিও বদলে যায় যখন তখন। মোট 12টি আসন এই ঝালদা পুরসভায়। গত পুরভোটে তৃণমূল কংগ্রেস এখানে যথাক্রমে 5টি করে আসন জেতে, নির্দল পায় বাকি দুটো। এই নির্দলই বারবার খেলা ঘুরিয়েছে ঝালদার, বিশেষ করে শীলা চট্টোপাধ্যায় কখনো কংগ্রেসে সমর্থন দিয়েছেন কখনো তৃণমূলে। হাইকোর্টের নির্দেশে গতবার আস্থা ভোটে এই শীলা চট্টোপাধ্যায়ের সমর্থনে 7-0 জয়লাভ করে কংগ্রেস বোর্ড গঠন করে, কিন্তু শীলা ফের তৃণমূলে যোগদান করলে কংগ্রেস অনাস্থানে। শীলা চট্টোপাধ্যায়ের অপসারণ চেয়ে আদালতের দ্বারস্থ হন কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দু ও বিপ্লব কয়াল। এদিন কংগ্রেস কাউন্সিলরদের পক্ষে আইনজীবী কৌশব বাগচি বলেন, ঝালদা পুরসভা চেয়ারপার্সনের অপসারণ চেয়ে 5 জন তৃণমূল কাউন্সিলর ও 2 কংগ্রেস কাউন্সিলরের 2টি পৃথক মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে, সেই মামলাতেই এদিন এই নির্দেশ দিয়েছে আদালত। মহামান্য আদালত সমস্ত কথা শুনে সমস্ত দিক দেখে যেটা বলেছে সেটা হচ্ছে 8ই ডিসেম্বরের মধ্যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলেছে টু কন্ডাক্ট দ্য ফ্লোর টেস্ট, আস্থা ভোটের কথা বলেছে, এবং পজিটিভলি উইদিন 8ই ডিসেম্বর 12ই ডিসেম্বর মামলাটি আবার নেক্সট থাকবে যখন কোর্টের কাছে রিপোর্ট প্লেস করতে হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে, যে এই ফ্লোর টেস্টে কার মেজরিটি কে মাইনরিটি এটাকে প্রমাণ করা। ক্যামেরায় মদন সরকারের সঙ্গে অভিরূপা হাজরা, রিপোর্ট ক্যালকাটা নিউজ।